হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব অনলাইন থেকে কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবো। তাহলে দেখে নেওয়া যাক। অনলাইন থেকে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রথমে আপনাকে www.wix.com এ যেতে হবে। wix.com হচ্ছে এখানে ফ্রি প্রোভাইড করে যে ওদের কিছু টেমপ্লেট দেওয়া আছে, ওই টেমপ্লেটগুলো আপনি ইউজ করে নিজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এখানে টেমপ্লেটগুলো আগে দেখতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে টেমপ্লেটটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা টেমপ্লেটে ক্লিক করি। টেমপ্লেটে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলা ক্যাটাগরি পাবেন। তো এখান থেকে আপনি যদি বিজনেস ক্যাটাগরি যান তাহলে বিজনেস ক্যাটাগরির কিছু ওয়েবসাইট টেমপ্লেট পাবেন। যদি আপনি এখান থেকে অনলাইন স্টোরে যান তো অনলাইন স্টোরের কিছু টেমপ্লেট পাবেন। তো এখান থেকে আপনি এখানে অনেকগুলা ক্যাটাগরি দেওয়া আছে। তো এখান থেকে আমরা সিভি, পোর্টফোলিও অ্যান্ড সিভি এটা নিয়ে নিই। তো পোর্টফোলিও অ্যান্ড সিভিটা যদি তৈরি করে রাখি তাহলে আমি এই লিঙ্কটা দিয়ে দিলেই, যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে আমি এই লিঙ্কটা দিয়ে দিলে ওরা কিন্তু আমার পুরো সিভিটা দেখতে পারবেন। তো আমি চাইলে এখান থেকে পোর্টফোলিও এবং সিভিটা রেডি করতে পারি। তো এখানে পোর্টফোলিও এবং সিভি সিলেক্ট করার পর কিছু টেমপ্লেট এখানে আছে। তো এখান থেকে আমরা এই টেমপ্লেটটা নিয়ে নিই। তো এই টেমপ্লেট যদি আমি দেখতে হয় তাহলে এখানে আমি ভিউতে ক্লিক করার সাথে সাথে এইটা টেমপ্লেটটা আমরা দেখতে পারবো। তো আমরা ভিউতে ক্লিক করি। হ্যাঁ, আমাদের টেমপ্লেটটা লোড হয়ে গেছে। এই হচ্ছে টেমপ্লেট। তো এখানে আপনি পুরো টেমপ্লেটটাই চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেওয়া আছে কিছু ইনফরমেশান, দেওয়া আছে আপনার কিছু ইনফরমেশান থাকবে। আপনি চাইলে এখানে ডাউনলোড দেওয়া আছে, ডাউনলোড রিজিউম হচ্ছে আপনার সিভি যেটা থাকবে ওইটা ডাউনলোড করতে পারবে। তো এখানে প্রফেশনাল আপনি কী কী জানেন, তো এটার একটা প্রোগ্রেস বার দেওয়া আছে। তো এখানে পোর্টফোলিও দেওয়া আছে, আপনার কী কিছু ডিজাইন এখানে আপনি আপলোড করে রাখলেন যে আপনার ইন্টারভিউ থাকবে সে দেখতে পারবে। এবং এক্সপিরিয়েন্স, এখানে কিছু এক্সপিরিয়েন্স যদি আপনার কিছু এক্সপিরিয়েন্স থাকে, আপনি যখন অন্য কোনো ফার্মে কাজ করছেন এগুলার এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দিলেন। নিচে হচ্ছে কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট যদি কেউ আপনার সাথে কন্ট্রাক্ট করতে চায় এখান থেকে কন্ট্রাক্ট করতে পারবে। তো এইটা আমরা পুরোটাই এডিট করতে পারবো। তো আমরা এখান থেকে আরেকটা দেখে নিই, এইখানে 3D ডিজাইন পোর্টফোলিও। হ্যাঁ, ডিজাইনার পোর্টফোলিও এটা দেখে নিই। এইখানে সেম আপনি এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করতে হবে এবং এইটাকেই এডিট করতে হবে। এখানে আপনি নতুন করে ক্রিয়েট করতে পারবেন না অন্য কিছু। তো এই হচ্ছে একটা টেমপ্লেট। তো আপনি যেটাকে এডিট করতে চান তো এখান থেকে এডিট করে নিব। তো আমরা এইটাকেই এডিট করি। তো এইটাকে এডিট করার জন্য আপনি এখানে এডিট দিস সাইট দেয়া আছে এখানে ক্লিক করবেন। তো এখান থেকে প্রথমে আমাকে সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করার জন্য আমি এখানে সাইন আপে ক্লিক করলাম। তো এখান থেকে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, এখানে আবার রিটাইপ করে দিব। এই ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে যাই। এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব, পাসওয়ার্ডটা আবার রিটাইপ করে দিব এখানে, তারপর সাইন আপে ক্লিক করে নিব। এই পুরোটা ওয়েবসাইটটা চলে আসছে। এখন আপনি এখানে চেঞ্জ করবেন কীভাবে, এটা চেঞ্জ করবেন মনে করেন যে আপনি এখানে এই টেক্সটটা চেঞ্জ করবেন, তাহলে এই টেক্সটের উপর ডাবল ক্লিক করে এখানে আপনি চেঞ্জ করতে পারেন। এখন মনে করেন যে এখানে আপনার নাম দেওয়া আছে, এখানে আমি নেমটা চেঞ্জ করব, তাহলে নেমে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর এটা চেঞ্জ করতে পারবো, যে এখানে যদি চাই যে আমার নাম ইউজ করবো তো এখানে আমি দিয়ে দিলাম। এটা আমি দিয়ে দিলাম। তো এখান থেকে আমি ফন্টের সাইজ বড় করতে পারবো, ছোট করতে পারবো। এখানে টাইটেল দেওয়া আছে, তো টাইটেলের সাইজটা কি হবে, এখানে আমি বড় হবে না ছোট হবে, তো এইভাবে হবে না এখানে এইভাবে হবে, তো এখানে দেখিয়ে দিব। তো এই হচ্ছে ফন্ট, এখান থেকে আমি ফন্ট চয়েস করে নিব। তো এখান থেকে আমি যদি চাই এটা বোল্ড করবো তাহলে বোল্ড করে নিব। এইভাবে আমি একটা সাইট পুরোটাই এডিট করতে পারবো। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো কীভাবে একটা সাইট পুরোভাবে এডিট করতে হয়। আজকের জন্য এতটুকুই। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।